আজকের ভিডিওতে আলোচনা করব ওম ক্লিম কৃষ্ণায় নমঃ এই মন্ত্রের রহস্য কি। এই মন্ত্র যারা জপ করে থাকে তাদের আকর্ষণ বাড়ে, যারা এই মন্ত্র জপ করে থাকে তাদের ধন বৃদ্ধি হয়, যারা ওম ক্লিম কৃষ্ণায় নমঃ মন্ত্র জপ করে থাকে সে মানুষ সফলতা পায়, সে মানুষ ভাগ্যোদয় হয়। যে মানুষ ওম ক্লিম কৃষ্ণায় জপ করে থাকে উন্নতির পথ পথস্থ হয়, সে মানুষে যে মানুষ ওম ক্লিম কৃষ্ণায় নমঃ মন্ত্র জপ করে থাকে নির্ভীক হয়, শক্তিশালী হয়, বুদ্ধিমত্তা হয়। সেই মানুষ যে মানুষ ওম ক্লিম কৃষ্ণায় নমঃ জপ করে থাকে, এই মন্ত্র অনেক শক্তিশালী মন্ত্র। এই মন্ত্র জপ করলে এই মন্ত্র মুখে নেওয়া মাত্রই ভগবান বাসুদেব প্রসন্ন হয়, এই মন্ত্র জপে মানুষের সৌভাগ্য প্রাপ্ত হয়, সে মানুষ বৈকুণ্ঠে যায় যারা ওম ক্লিম কৃষ্ণায় নমঃ মন্ত্র জপ করে থাকে। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ সনাতন ধর্মের অতি প্রাচীন মন্ত্র এবং প্রাচীন কাল থেকেই এই মন্ত্র জপ করার এক সৌভাগ্যবান পরম্পরা চলে আসছে। প্রাচীনকালে মুনি ঋষিরা, বিভিন্ন রাজা মহারাজারা তাদের বাধা বিপত্তি দূর করার জন্য ওম ক্লিম কৃষ্ণায় নমঃ মন্ত্রটি জপ করে থাকত। বলা হয় যে ব্যক্তি ওম ক্লিম কৃষ্ণায় নমঃ জপ করে থাকে, যে ব্যক্তি ভগবান বাসুদেবের এই মন্ত্রটি জপ করে থাকে সে ব্যক্তি জীবনে পরম সৌভাগ্যশালী হয়ে থাকে এবং জীবনে সে সকল কিছু সে প্রাপ্ত করে থাকে যে ব্যক্তি শ্রীকৃষ্ণের এই ওম ক্লিম কৃষ্ণায় নমঃ মন্ত্র জপ করে থাকে। এই মন্ত্রের তাৎপর্য কী এবং এই মন্ত্রের রহস্য কী? ওম হচ্ছে এমন একটি ওয়ার্ড, বলা হয় আমরা সকলেই জানি যে যে কোনো মন্ত্রের পূর্বে ওম শব্দটি ব্যবহার করা হয়। কেন কি ওম এমন একটি পাওয়ারফুল ওয়ার্ড, এমন একটি পাওয়ারফুল মন্ত্র, যে কোনো মন্ত্রের পূর্বে যদি ওমকে বলা হয় অর্থাৎ ওমকে প্লাস করানো হয়, ওম দিয়ে যে মন্ত্র শুরু করা হয় সেই মন্ত্রে 100 গুণ বেশি শক্তিশালী হয়ে থাকে সেই মন্ত্রটি, যে মন্ত্রে সর্বপ্রথমে ওম বলা হয়। তাই ওম ক্লিম কৃষ্ণায় নমঃ এই মন্ত্র অনেক পাওয়ারফুল, অনেক প্রভাবশালী মন্ত্র। এই মন্ত্র জপ করলে কিছুদিনের ভিতর মানুষ সৌভাগ্যশালী হয়ে থাকে। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ জপ করা মাত্র মানুষ ভৌতিক সুখ প্রাপ্ত হয়ে থাকে সেই মানুষের, যে মানুষ ওম ক্লিম কৃষ্ণায় মন্ত্র জপ করে থাকে। ক্লিম মন্ত্র হচ্ছে মা কালীর শক্তিশালী মন্ত্র। তাই এই যে মন্ত্র ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, এই মন্ত্রে যে ব্যক্তি এই মন্ত্র জপ করে থাকে সে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে ভক্তি আরাধনা করার সঙ্গে সঙ্গে সে মা কালীরও ভক্তি আরাধনা করে থাকে। তাই এই মন্ত্রের শক্তি এতটাই বেশি, যারা এই মন্ত্র জপ করে থাকে সে ব্যক্তি মা কালীর আশীর্বাদ প্রাপ্ত হয়ে থাকে, শক্তি দেবীর আশীর্বাদ প্রাপ্ত হয়ে থাকে। যে ব্যক্তি ওম ক্লিম কৃষ্ণায় মন্ত্র জপ করে থাকে মা কালীর আশীর্বাদ, শ্রীকৃষ্ণের আশীর্বাদ সে ব্যক্তি প্রাপ্ত করে থাকে। কৃষ্ণায় নমঃ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করা এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজের দুঃখ কষ্টগুলিকে দূর করার জন্য প্রার্থনা করা। কৃষ্ণ মন্ত্র জপ করলে শ্রীকৃষ্ণ আপনাকে শক্তি প্রদান করবে এবং আপনার জীবন থেকে সকল বাধা বিপত্তি দূর করে থাকবে। ওম ক্লিম কৃষ্ণা মন্ত্র, এই মন্ত্র জপ করে থাকলে মা কালী, দেবী দুর্গা এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত হয়ে থাকে। এই মন্ত্র এতটাই শক্তিশালী যে এই মন্ত্রে মা কালী, দেবী দুর্গা এবং শ্রীকৃষ্ণের শক্তি থাকে এই মন্ত্রে। যারা এই মন্ত্র প্রতিদিন জপ করে তাদের মন শান্তি হয়, তারা ভৌতিক সুখ প্রাপ্ত করে, তারা আধ্যাত্মিক হয়ে থাকে যারা প্রতিদিন এই মন্ত্র জপ করে থাকে। এই মন্ত্র জপ করার একটি বিধি রয়েছে, দুপুর বেলার পর এই মন্ত্র জপ করতে নেই, যথাসম্ভব চেষ্টা করতে হয় সকালবেলা এই মন্ত্র জপ করতে হয়, অন্যথা সন্ধ্যের পরও আপনি এই মন্ত্র জপ করতে পারেন।
ওম ক্লিম কৃষ্ণায় নমঃ এই মন্ত্র যে ব্যক্তি কিছুদিন জপ করবে, সেই ব্যক্তি তার যে প্রভাব, এই মন্ত্রের যে শক্তির প্রভাব, যে অলৌকিক প্রভাব, যে চমৎকারিক প্রভাব, এই সকল প্রভাব সেই ব্যক্তি অনুমান করতে পারবে এই মন্ত্র জপ করার কিছুদিনের ভিতর। এই মন্ত্র মনকে শান্তি করার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির ভাগ্য উন্নতি করে থাকে। যারা জীবনে বহু কষ্ট করার পরও জীবনে কিছু প্রাপ্ত করতে পারে না, এই মন্ত্র তাদেরকে সৌভাগ্যবান করে তোলে। যে ব্যক্তি জীবনে প্রতিদিন বাধা বিপত্তির সম্মুখীন হয়ে থাকে, সেই ব্যক্তি এই মন্ত্র জপ করলে কিছু দিনের ভিতর সেই ব্যক্তি বাধামুক্ত হয়ে থাকে। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ এই মন্ত্র এতটাই পাওয়ারফুল, এতটাই প্রভাবশালী যে এই মন্ত্র মুখে উচ্চারণ করা এবং মনে মনে বলা মাত্রই সেই ব্যক্তির জীবন থেকে খুব শীঘ্রই খুব বিপদযুক্ত বাধাও দূর হয়ে থাকে, যারা ওম ক্লিম কৃষ্ণায় নমঃ মন্ত্র জপ করে থাকে। এই মন্ত্র জপ করার একটি বিধি আছে। আপনি যে কোনো সময়ে এই মন্ত্র জপ করুন, শুধু দুপুরবেলা আপনি 11টার থেকে বিকেল 5টা অবধি ছেড়ে আপনি যে কোনো সময় এই মন্ত্র জপ করুন। এবং এই মন্ত্র যখন আপনি জপ করবেন, সেই সময়ে আপনি আপনার সামনে শ্রীকৃষ্ণের ফটো, দেবী দুর্গা নাইবা মা কালীর ফটো আপনি সামনে রাখুন, এবং তার সঙ্গে আপনি সেখানে একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন এবং ধূপ অবশ্যই জ্বালাবেন। আপনি একটি আসনে বসে পড়ুন এবং মনকে শান্ত করে আপনি এই মন্ত্র জপ করুন। আপনি যখনই এই মন্ত্র জপ করবেন, এই মন্ত্র যেদিনই জপ করবেন, আপনি একটি নির্দিষ্ট সময় অনুসারে এই মন্ত্রটিকে জপ করুন। কবিতার মতো এই মন্ত্র কোনোদিনও জপ করতে নেই। মনে শান্তি রেখে এবং মনকে দৃঢ়তার সঙ্গে ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, এইভাবে আপনাকে এই মন্ত্রটি জপ করতে হবে। অর্থাৎ যখন আপনি এই মন্ত্র জপ করবেন, তখন আপনার ভিতর থেকে, আত্মার থেকে সেই শব্দ বের হতে হবে যখন আপনি এই মন্ত্র জপ করবেন। এই মন্ত্র জপ করা শুরু করার পারফেক্ট সময় হচ্ছে জন্মাষ্টমীর দিন। অন্যথা আপনি যে কোনো শুভ দিনে আপনি পঞ্জিকা দেখে বা কারুর থেকে, কোনো জ্যোতিষের থেকে জিজ্ঞেস করে এই মন্ত্র আপনি জপ করা আরম্ভ করুন। এই মন্ত্র জপ করলে আপনার জীবন সার্থক হবে, আপনি ভৌতিক সুখ প্রাপ্ত করবেন, আপনার জীবনের দুঃখ কষ্ট দূর হবে, আপনি শক্তিশালী হবেন, আপনি নির্ভীক হবেন, আপনার উন্নতির পথ সুদূর হবে, আপনার ভাগ্যোদয় হবে, আপনার অর্থ বৃদ্ধি হবে, আপনার আকর্ষণ বাড়বে, আপনি সফলতার উঁচুর শিখরে পৌঁছে যাবেন এই মন্ত্র জপ করলে। ওম ক্লিম কৃষ্ণায় নমন্ত্র জপ করলে মা কালীর আশীর্বাদ, দেবী দুর্গার আশীর্বাদ এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত হয়ে থাকে। তাই ওম ক্লিম কৃষ্ণায় মন্ত্র অবশ্যই জপ করুন, আপনাদের মঙ্গল অবশ্যই হবে, আপনাদের দুঃখের দিন কষ্টের দিনগুলি অবশ্যই শেষ হয়ে যাবে। ভিডিওর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন।